আমার প্রিয় ক্লাস ইলেভেন একাদশের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হলো ম্যাথামেটিক্স। এবং ম্যাথামেটিক্সের 2014 থেকে 19 এবং 2022 এই 7 বছরের প্রশ্নপত্র তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা প্রশ্নগুলি দেখো কি ধরনের আমাদের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এসে থাকে, এবং এই প্রশ্নগুলি দেখে তোমাদের একটি ধারণা হবে যে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসে এবং কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তুমি লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এসো আমরা শুরু করি 2014 থেকে প্রশ্নপত্র। এটি দেখে নাও তোমাদের ক্লাস ইলেভেন 2014 2014 প্রশ্নপত্র। প্রথমে দেখো, গ্রুপ এতে রয়েছে 10টি এমসিকিউ। এখানে তোমরা উত্তরগুলো দেখে নাও। গ্রুপ বি, এখানে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তোমরা দেখছো 2014 2014-এর কোয়েশ্চেন পেপার। গ্রুপ ডি, এবার দেখো 2015-র ক্লাস ইলেভেন ম্যাথসের কোয়েশ্চেন পেপার। এমসিকিউ এর উত্তরগুলি দেখে নাও। গ্রুপ ডি 5 মার্কসের কোয়েশ্চেন, 4-এর দাগে প্রশ্ন। এবার তোমরা দেখে নাও অ্যানুয়াল এক্সামিনেশন 2016 2016-র অঙ্কের প্রশ্নপত্র। এমসিকিউ এর উত্তরগুলি দেখে নাও। গ্রুপ ডির প্রশ্নগুলি দেখে নাও 5 মার্কসের। অ্যানুয়াল এক্সামিনেশন 2017 2017-র প্রশ্নপত্র। এমসিকিউ এর উত্তরগুলি দেখে নাও। গ্রুপ বি,
তোমরা দেখছো 2017 অঙ্কের প্রশ্নপত্র। এই অঙ্কগুলো খুব ভালো করে বাড়িতে অভ্যাস করো এবং এই ধরনেরই প্রশ্ন তোমাদের আসবে। এবার দেখে নাও 2018 2018-র অঙ্কের প্রশ্নপত্র। এমসিকিউ এর উত্তর, গ্রুপ সি 4 মার্কসের কোয়েশ্চেন। গ্রুপ ডি 5 মার্কসের কোয়েশ্চেন। এবার দেখে নাও 2019 2019-এর অঙ্কের প্রশ্নের পত্র। এমসিকিউ এর উত্তরগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ অঙ্কগুলি এমসিকিউ এর এই ধরনের প্রশ্নই আসবে তোমাদের। গ্রুপ বি 2 মার্কসের প্রশ্ন। গ্রুপ সি গ্রুপ ডি দেখে নাও 5 মার্কসের প্রশ্ন। ফাইভ মার্কসের আমাদের কোয়ার্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসে, অ্যালজাবরা অর্থাৎ বীজগণিত থেকে প্রশ্ন আসবে 5 মার্কসের, এবং আমাদের যে ইউনিট 1 এন্ড 2 যেখানে আমাদের সেট তত্ত্ব আছে এবং যে ট্রিগনোমেট্রি, ওই দুটি থেকে আমাদের প্রশ্ন আসে। এখানে দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর, এবং এখানে 2টির মধ্যে 1টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এবার দেখে নাও ম্যাথামেটিক্স 2022 2022-এর প্রশ্নপত্র। মোট 10টি তোমাদের এমসিকিউ থাকবে, 10 নাম্বার। গ্রুপ বি 2 মার্কসের কোয়েশ্চেন। এবার দেখে নাও গ্রুপ সি 4 মার্কসের কোয়েশ্চেন। তিনের দাগের আমাদের এতে থাকবে 3টি প্রশ্ন তোমাদের সেট এবং ট্রিগনোমেট্রি থেকে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। বিতে থাকবে বীজগণিত অ্যালজেব্রা থেকে কোয়েশ্চেন। তিনের সিতে থাকবে স্থানাঙ্ক জ্যামিতি কোয়ার্ডিনেট থেকে কোয়েশ্চেন, এবং ডিতে থাকবে লিমিট ডেরিভেশন সেখান থেকে কোয়েশ্চেন। এবং ইতে থাকবে স্ট্যাট এবং সম্ভাবনা থেকে প্রশ্ন। গ্রুপ ডি 4-এর দাগে 2টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্কসের। বিতে 4টির মধ্যে 2টি প্রশ্ন, এখানে বীজগণিত থেকে প্রশ্ন থাকবে, এবং সিতে
দুইটির মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হয়। এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে, এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা। 2022-এ এখানে দুইটির মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হয়, যেটি আসবে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে। তাহলে আজ আমি তোমাদের ক্লাস 11-এর 7 ইয়ার 7 বছরের প্রশ্নপত্র দেখালাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও।